এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা অনিশ্চিত লিটন দাসের। এখনও জ্বর কমেনি, বিসিবি চিকিৎসক আশা করছেন বুধবারের ফ্লাইটেই লঙ্কা পাঠাতে পারবেন লিটনকে। আর তার বিকল্প ভাবা সাইফও ডেঙ্গু আক্রান্ত। তবে এবাদতের পরিবর্তে দলে ডাক পাওয়া পেসার তানজিম হাসান সাকিব লঙ্কায় গেছেন আজ। বাংলাদেশের এশিয়া কাপ মিশনে যাবার দিন টাইগার শিবিরের দুঃসংবাদ, লিটন দাসের জ্বর। টুর্নামেন্টে লিটনের বিকল্প হিসেবে সাইফ হাসানকে তৈরি থাকতে বলে বিসিবি। এ সিদ্ধান্তে স্বস্তি মেলেনি দলের, ডানহাতি এই ব্যাটারও ডেঙ্গু আক্রান্ত। তামিম ইকবালের ইঞ্জুরির পর বাংলাদেশের ওপেনিংয়ে লিটন অটো চয়েস। জ্বর না কমায় এশিয়া কাপ শুরুর দুই দিন আগেও লঙ্কার ফ্লাইটে উঠতে পারেননি লিটন দাস। তাই বাকি সময়ে লিটন দলের সাথে যোগ দিলেও প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যেতে পারে দুই বাহাতিকে। তানজিদ তামিমকে নিয়ে নির্বাচক আর টিমের আশার পারদটা অনেক বেশি থাকলেও লিটনের অনিশ্চয়তা চাপে ফেলে দিচ্ছে অভিষেকের অপেক্ষায় থাকা তামিমকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় কিছুদিন আগেই খেলা ইমার্জিং এশিয়া কাপের অভিজ্ঞতা আর পারফরম্যান্স থেকে শক্তি খুঁজবেন তিনি। প্রথম ম্যাচে ইনিংস ওপেন করতে তামিমের জুটি হতে পারেন নাইম শেখ। তবে তার ব্যাটে রান নেই দীর্ঘদিন ধরে। এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে আগুনের ওপরে হেঁটে মাইন্ড ট্রেনিং করা নাইম সবশেষ খেলা দুই ম্যাচে 29 বলে করেন 9 রান। তবে স্বস্তির খবর লঙ্কায় পৌঁছেছেন পেসার তানজিম হাসান সাকিব। এবাদতের ইঞ্জুরিতে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পান তিনি। পুরো দলের সাথে রবিবার যেতে পারেননি টিকিট জটিলতায়। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।